পিএম কিষাণ, পিএম কিষাণ বলে বলে আপনারা গলা ফাটান। আর সিঙ্গু বর্ডারে 500 ওপর কৃষক মারা গেছে, আপনাদের ইউনিয়ন মিনিস্টারের ছেলের গাড়ির তলায় চাপা পড়ে মারা গেছে, আর আপনি সেখানে একজন নীরব দর্শক হয়ে বসে আছেন। এই তো আপনাদের কৃষকদের প্রতি প্রেম। এটাকে কি বলে জানেন? এটাকে বলে হিপোক্রিসি। হিপোক্রিসি মানে আমি সামনে যেটা দেখাচ্ছি সেটা আসলে নয়, আমি যেটা করছি পেছনের দরজা দিয়ে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আসল রাজনীতি। আজকে ত্রিপুরায় আমাদেরকে নাকি রাজনীতি করতে দেবে না। গতকাল অবধি আমাদের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ওনার ওপর ধিক্কারজনক ভয়াবহ অ্যাটাক করা হয়েছে। এরা কি ভাবছেন? আমার মনে হয় ইপি এখানে আমি সবাইকে দেখে, সৈকত রয়েছে, কমলেশ রয়েছে, এইখানে না মাস রয়েছে না, ত্রিপুরাকে একবার দেখে নেওয়া উচিত যে কুচবিহারের কি সংখ্যা রয়েছে, কুচবিহারের কি পাওয়ার রয়েছে, ওরা সেখানেই চুপচাপ হয়ে যাবে, বেশি দূরে ওদেরকে যেতে হবে না। আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে পশ্চিমবঙ্গের যাবতীয় ফোর্স উনি নামিয়ে দেবেন ত্রিপুরায়, আর সেই ত্রিপুরার মাটিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার পা ফেলেন, তাহলে বিপ্লব দেবের সরকার বুঝতেই পারছেন না যে লোটা কম্বল গুটিয়ে তাদেরকে কোথায় পালাতে হবে। কিন্তু আমরা সেই দূরে অবধি যেতে চাই না, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত, এবং আমরা রাজনৈতিকভাবে মানুষের সঙ্গে লড়াই করতে চাই। রাজনৈতিকভাবে লড়াই করুন, ভয় পেয়েছে বিজেপি, ডর গয়া, জো ডর গয়া সমঝো মর গয়া। ক্যা মতলব? বিজেপি মর গয়া, ভয় পেয়েছে বিজেপি। ওই জন্য রাজনৈতিকভাবে না, দাঙ্গাবাজির সরকার, গুন্ডামির সরকার। আজকে আপনাদের সঙ্গে কি করছে বিএসএফ? কত কিলোমিটার অবধি অ্যালাউ ছিল আর কত কিলোমিটার অবধি হয়েছে? মানে জনসাধারণের মধ্যে অবধি তুমি পুলিশকে ঢুকিয়ে দিতে চাইছো, তুমি ফোর্সকে ঢুকিয়ে দিতে চাইছো, তুমি সাধারণ মানুষের জীবন যাপন তারা কিভাবে থাকবে, তারা কিভাবে কথা বলবে, তারা কোথায় যাবে, কে কার সাথে মিশবে, তার কার সঙ্গে আলাপ আলোচনা হবে, কি আলাপ আলোচনা হবে? বিএসএফ টহলদারি করবে, বিএসএফ টহলদারি করবে, এবার এখন শহরের মধ্যে বিএসএফ ঢুকে যাবে। তার মানে হচ্ছে যে বিজেপি সরকার বলছে যে যেন তেন প্রকার এন বাংলা আমার চাই, আর আমরা বলছি দেব না, চা দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলার মা মাটি মানুষের আশীর্বাদের হাত রয়েছে, এত সোজা না। 213টা সিট যদি টাকার জন্য সবকিছু করা যেত না, বিজেপি 220 ওপর সিট পেত, কিন্তু টাকা দিয়ে মানুষের ইমান কেনা যায় না।